আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শওকত মাহমুদ টিপু। কার্গো বিমান চলাচলে ব্রিটেনের যেসব শর্ত দিয়েছে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনারের সাথে সিভিল অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান নাদিরা কিরণের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে আইএস জঙ্গের নাশকতার ঘটনায় উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো বিশ্বের 20টি দেশের মতো বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়ে আসছে। দফায় দফায় আসা মার্কিন ও ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই বিমানবন্দরে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। তারপরও 10ই মার্চ বাংলাদেশ থেকে সরাসরি কার্গো প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। তবে বিমান ও পর্যটন মন্ত্রী দাবি করেন, যুক্তরাজ্যের সব শর্ত পূরণ করেই বাড়ানো হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা এই কারণগুলো ফুলফিল করতে সক্ষম হয়েছি। তবে ন্যাশনাল সিকিউরিটি যে ভদ্রলোক এসেছিলেন, তিনি এসে যে আমাদের কাছে চারটে প্রস্তাব দিয়ে গেছেন, আমরা প্রত্যেকটাই গ্রহণ করে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা জনবল বৃদ্ধি করেছি, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, আমরা স্নিফিং ডগ দিয়েছি, আমরা আপনার এক্সেস পার্সোনাল এক্সেস টু এয়ারপোর্ট, আপনি দেখেন এয়ারপোর্টে এখন আপনারা সহজে কেউ ঢুকতে পারছে না, সেই ব্যবস্থা করেছি। বোর্ডিং ব্রিজে আপনার ডাবল চেকিং এর ব্যবস্থা করেছি, সব ব্যবস্থা আমাদের করা আছে। এদিকে বিমানবন্দরের নিরাপত্তা তদারকিতে মন্ত্রীর নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও যাত্রী ও মালামাল চেকিংয়ে আধুনিক যন্ত্রপাতি থাকলেও জনবলের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় ব্রিটিশ বিশেষজ্ঞ এনেই তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আরও যন্ত্রপাতি আনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তারা বলছেন যে অটোলজি স্ক্যানার ব্যবহার করছো, এই ক্ষেত্রে তোমাদের যারা স্ক্রিনার মানে যারা তোকে পরিচালক দেখেন তারা যথাযুক্তভাবে প্রশিক্ষিত হয়। তারা বলেছেন ট্রেনিং দেওয়ার কথা, ট্রেনিং দেওয়ার জন্য আমরা লোক নিয়োগ করেছি, তাদেরই লোক, তারা যে সাজেস করেছেন তাদের লোকই নিয়োগ করেছি এবং তারা ট্রেনিং দিচ্ছেন। ইতিমধ্যে 15 জনের ট্রেনিং হয়ে গেছে, আরও 15 জনের ট্রেনিং শুরু হচ্ছে, এছাড়া বিষয়ে আমাদের আছে। তারপরেও আমরা আনাচ্ছি, আরও নদীঘাটাকার আমরা ইকুইপমেন্ট আনাচ্ছি। এ নিয়ে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেকের সঙ্গে আলোচনাও করেন বিমানমন্ত্রী। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা অবহিত করায় সন্তোষ প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চুরি হয়ে যাওয়া $68,000 ফিলিপিনস ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের সচিব এম আসলাম আলম। রোববার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে 4 ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানার সাথে অর্থ বিভাগের সচিবের বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে দেরি করে জানানোর ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী মোর্শেদ আলম। জানাচ্ছেন বিস্তারিত, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করতে ফিলিপাইনের 4 নাগরিক দেশটির রিজাল কমার্শিয়াল ব্যাংকে $500 জমা দিয়ে অ্যাকাউন্ট খুলে গত মে মাসে 4 ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে জমা হয় বাংলাদেশ ব্যাংকের $8,10,00,000। টাকা সরানোর পুরো প্রক্রিয়াই প্রতারণামূলক জানিয়ে ওইসব অ্যাকাউন্ট জব্দ করতে RCBCকে বাংলাদেশ ব্যাংক অনুরোধ করে 8 ফেব্রুয়ারি, আর ফিলিপাইনের আদালতের রায়ে ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয় 1 মার্চ। অর্থমন্ত্রী এসব বিষয় জানতে পারেন আরও বেশ কয়েকদিন পর। Dare the Bangladesh have the audacity not to inform me to protect the secrecy and their work? I'm certainly going to take action on this audacity. I am very unhappy about the handling of the matter by Bangladesh Bank. Very incompetent. I'm having a meeting with the Prime Minister in the afternoon. I will probably make some statement after that or tomorrow. এর মধ্যে 23 ফেব্রুয়ারি পরিচালনা পরিষদের সভা আর 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ অডিট কমিটির দুটি সভায়ও এ বিষয়ে কিছুই জানানি বাংলাদেশ ব্যাংক। রোববার 4 ডেপুটি গভর্নরের সাথে বৈঠক শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জানান, চুরি হওয়া $8,32,000 ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাওয়ায় তা উদ্ধার করা সময় সাপেক্ষ বিষয়। 68,000 ফেরত পাওয়া গেছে আর বাকিটাই ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে গেছে। পুরো বিষয়টা পর্যালোচনা করার জন্য বোর্ডের সভা ডাকতে বলেছি, আগেই বললাম যে এটা সম্ভবত আগামী পরশুই বসবো, এটা পুরো বিষয়টাই পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক বোর্ড। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বিষয়টি তদন্তে কাজ করছে আইটি ও ফরেন্সিক বিশেষজ্ঞ সহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদন পেতে তাদের সময় লাগবে অন্তত 2 সপ্তাহ। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর।
ওমানকে পরাজিত করে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে উন্নীত হয়েছে বাংলাদেশ। রোববার ভারতের ধর্মশালায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক ওয়াক লুইস পদ্ধতিতে ওমানকে 54 রানের ব্যবধানে পরাজিত করে টাইগার বাহিনী। ড্যাশিং ওপেনার তামিম ইকবালের অসাধারণ সেঞ্চুরিতে নির্ধারিত 20 ওভারে 180 রান সংগ্রহ করে বাংলাদেশ। দেশের পক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন তামিম। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারান ওমান। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর 12 ওভারে তাদের জয়ের লক্ষ্যে নির্ধারণ করা হয় 120 রান, কিন্তু শেষ পর্যন্ত 9 উইকেটে 65 রান সংগ্রহ করতে সক্ষম হয় ওমান। সুপার টেনে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। বুধবার গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেনের সম্মানে এসেক্স আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজের সভাপতিত্বে এবং এসেক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সরওয়ার হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জামান চৌধুরী, ডক্টর ফয়জুল ইসলাম এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের ট্রেজারার আশেক আহমেদ আশু। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দম্ভ ভেঙে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন বক্তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ বালাগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জামান চৌধুরী বার্মিংহামের বাংলা মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। রিয়াদ আহমেদের সভাপতিত্বে এবং জয়নাল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনোয়ার জামান চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন মিসবাহুর রহমান, আব্দুল আহাদ সুমন, লোকমান হোসেন কাজী, রাজু আহমেদ, মোহাম্মদ আলী, জিয়াউর রহমান জিয়া এবং উপস্থাপক শেবুল চৌধুরী। গোলাপগঞ্জ থানার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক, লেখক ও গবেষক ফারুক আহমেদ। সভায় সর্বসম্মতিক্রমে ফয়সাল আহমেদকে আহ্বায়ক টিপু আহমেদ, আনাউর রহমান, নজরুল ইসলাম, জাবেদ হোসেন, তানহা রহমান, লাহিন উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল লতিফকে সদস্য সচিব করে 13 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন আজমুল ইসলাম, তাজউদ্দিন, সাইফুল ইসলাম, ফরহাদ হোসেন, নাজমুল আলম, আব্দুল আহাদ ও ইসলাম উদ্দিন। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের প্রাক্তন সভাপতি মরহুম আলহাজ এম এইচ খান এবং প্রয়াত 38 জন সদস্যদের সম্মানে এক শোকসভা রোববার পূর্ব লন্ডনের রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফয়জুর রহমানের সভাপতিতে ও সংগঠনের সহসভাপতি আফতাব ও সহসভাপতি কাজী মহসিনের যৌথ উদ্যোগে পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন খান, হাবিবুর রহমান হাবিব, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান ও কাজী তারেক। সভায় মরহুম আলহাজ এম এইচ খানের সমাজসেবামূলক কর্মকাণ্ডের উপর বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।